সার্বিয়ার ক্যাম্পে ড্রোন পাঠিয়ে গোয়েন্দাগিরি চালিয়েছে ব্রাজিল। গুজব নাকি সত্যি? কাতারে চলছে অঘটনের বিশ্বকাপ। কাপ জেতার দাবিদার একের পর এক বড় দেশকে হারিয়ে শিরোনামে উঠে আসছে অপেক্ষাকৃত ছোট দলগুলি। আর্জেন্টিনাকে হারিয়ে 2-1 গোলের ব্যবধানে হারায় সৌদি আরব। বুধবার একই ব্যবধানে জার্মানিকে হারিয়েছে জাপান। ব্রাজিল সমর্থকরা এখন বেশ চিন্তায় রয়েছে, সার্বিয়ার বিরুদ্ধে না কোনো অঘটন ঘটে যায়। বৃহস্পতিবার অভিযান শুরুর আগে একটু হলেও চাপে থাকছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। বাংলাদেশ সময় রাত 9:30 লুসাইল স্টেডিয়ামের মাঠে নামবে নেইমাররা। প্রতিপক্ষের উপর কড়া নজর রাখতে নাকি এক অনন্য পন্থা অবলম্বন করেছে ব্রাজিল, তবে এর সত্যতা যদিও এখনও যাচাই করা হয়নি। ব্রাজিল নাকি সার্বিয়ার অনুশীলন চলাকালীন মাঠে ড্রোন ক্যামেরা পাঠিয়েছে, যদিও এটা গুজব বলেই ধারণা করা হচ্ছে, কারণ সার্বিয়ার কোচ দ্রাগান সয়কোভিচ এই গুজব উড়িয়ে দিয়েছেন। বই না পেয়ে কোচ মন্তব্য করেন, এমনটা করে ব্রাজিলের লাভ কিছুই হবে না। আল রায়ানের আল আরবি স্পোর্টস কমপ্লেক্স রাস্তার এপারোপার ব্রাজিল ও সার্বিয়ার অনুশীলন ক্যাম্প। এত কাছাকাছি অনুশীলন করে কেনই বা ড্রোন ব্যবহার করতে যাবে ব্রাজিল? সার্বিয়ার কোচ ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে নিজেদের দলের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখছেন। তিনি বলেন, আমরা এখন পরিণত দল, আমাদের খেলোয়াড়েরা বিশ্বকাপে আগে খেলেই আত্মবিশ্বাসী, তবে এবারের বিশ্বকাপ আমাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ। ব্রাজিল দুর্দান্ত দল, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। প্রতিটি ম্যাচই 0-0 অবস্থা থেকে শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। ড্রোনের বিষয়ে তিনি বলছেন, ব্রাজিল কেন আমাদের উপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে, তাদের এত কিছু প্রয়োজন নেই। আমরা এমন কিছু নই যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে, এটা পুরোপুরি গুজব।